এত বড় বড় কিছু করছে সৃষ্টি করছে আবিষ্কার করছে নতুন তৈরি করছে এটার মূল্যে রহস্যটা কি যদি আল্লাহ রব যাকে এর তফিক দিয়েছেন তার মাধ্যমে অনেক কিছু গবেষণা হওয়ার অনেক কিছু আবিষ্কার হওয়া সম্ভব এটা যদিও দুর্বল দুর্বল সৃষ্টিগত দিক দিয়ে দুর্বল আকলের দিক দিয়ে তা আল্লাহ সুফান তাকে যে জ্ঞান দিয়েছে সামান্য জ্ঞান সামান্য জ্ঞানের আলোকে যদি সে ইসলামিক হয় তার মধ্যে অনেক কিছু অহা সম্ভব সুফান আল্লাহ এজন আল্লাহ বচ্ছন ওমা উতি তুমি ইল্লা কলে যে জ্ঞান তোমাদেরকে দেয় সামান্য হ্যাঁ জামিন ফাতলে রব্বী এটা আমার রবের একান্ত নুগ্র আরেকটি ওজা আলিকা ফাতলুল ল হি উতি হি মাই আসা সবাইকে দিছে এমনটি নয় খলিকা দারিফান ঠিক আছে কিন্তু এই যে প্রাধান্যতা এই যে আবিষ্কার এই যে অনেক কিছু করতে সেটা আছে সত্যি আল্লাপাকের নিদর্শন তিনি যে পারেন আমরা দেখতে পাই মানুষের মধ্যে একজন মানুষকে অসুস্থ কেউ সবল আল্লাহ তালা কাউকে দিয়ে অনেক কিছু করিয়ে নিচ্ছেন এবং মানুষের বুদ্ধিতে অনেক কিছু করছেন এটার দ্বারা এটাই প্রমাণিত হয় আল্লাহ তালা এটা বোঝাতে চান যে আল্লাহ তালা তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি মানুষ যদি এত কিছু করতে পারে তাহলে মহান রব আল্লাহ তার ক্ষমতা কত বেশি আমি একটি সম্পূর্ণ প্রশ্ন নিচ্ছি আমরা বাইতুল্লাতে যারা নামাজ আদায় করি সাল্লা আদায় করলে সেটার ফজিলতটা কি কতটুকু রাসুল আকরাম আলাম বলেছেন যেখানে যে এক লক্ষ রাকাত নামাজ এক রাকাত নামাজ যদি কেউ পড়ে আমাদের দেশে অনেক ভুল একটা ব্যাখ্যা আছে যে মসজিদ নবীতে যদি কেউ পড়ে বলে যে পঞ্চাশ হাজার না সহি হাদিসের মধ্যে সেই এক হাজার আর মসজিদে আখসার মধ্যে যদি কেউ পড়ে পাঁচশো তাহলে এক লক্ষ রাকাত নামাজ সব কোথায় নামাজ পড়ে শেখ একটু সম্পর্ক প্রশ্ন রাখতে চায় আমাদের অনেক হাজি সাহেবরা বা যারা ওমরাজ সফরে যান তার একটু অলসতার কারণে অনেক সময় একেবারে সরাসরি বাইতুল্লাহয় সরাসরি গিয়ে তারা নামাজ আদায় না করে অনেক সময় চিন্তা করেন যে বাইতুল্লাহ রিলেটিভ তো এরিয়ার মধ্যেই তো হোটেলে আছি হোটেলে বসে আমি নামাজটা আদায় করে ফেললাম আসলে হোটেলে বসে যদি তিনি নামাজ আদায় করেন এক্ষেত্রে কি সরাসরি বাইতুল্লাহ সাল্লাহ তাদের যে সব সেটা তিনি পাবেন কিনা না তো সব পাওয়ার কথা নাই যেহেতু কাবা যাদের যারা অবস্থান করে কাবার হদুদি হারাবার মধ্যে তাদের মাসাল হলো আইনুল কাবা কাবাকে সসককে দেখা জি আর কাবাকে সসককে দেখা একটা ইবাদত সুহান আল্লাহ রু ইয়াতুল কাবাতে ইবাদতুন আলমা কেরাম বসেন